ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমের ভেতরে করে রেলপথে গাঁজা পাচারের চেষ্টা। নিত্যদিন অভিনব কায়দা ব্যবহার করছে মাদক পাচারকারীরা, বিশেষ করে এবার কুরিয়ার এবং পার্সেলের মাধ্যমে গাঁজা পাচারের ফন্দি এঁটেছে গাঁজা পাচারকারীরা। গতকাল কুরিয়ারের গাড়ি থেকে 21 লক্ষ টাকা শুকনো গাঁজা উদ্ধারে রেশ কাটতে না কাটতে এদিন রাতেই পুনরায় ধর্মনগর রেল স্টেশনে পার্সেল রুমের ভেতরে তিনটি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমের ভেতর থেকে 20 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ। জানা গেছে, রবিবার ট্রেনে করে তিনটি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম বহিরাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তি ধর্মনগর রেল স্টেশনে আসে এবং তিনটি বক্স কলকাতার উদ্দেশ্যে বুক করে চলে যায়। এদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার কাছে খবর আসে, ধর্মনগর রেল স্টেশন থেকে পার্সেলের মাধ্যমে ইলেকট্রনিক্স আইটেমে করে কিছু গাঁজা পাচার হবে বহিরাজ্যে। সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর রেল পুলিশের সহযোগিতায় তিনটি বক্স বাজেয়াপ্ত করেন মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীতে সেই বক্সের মালিক পক্ষের সাথে আলোচনায় সোমবার মালিক এসে সেই বক্স খুলে দেখাবে বললে পুলিশ তাদের সময় দেয়, কিন্তু মালিক পক্ষ সোমবার ধর্মনগরে না আসায় বাক্স তিনটি ভেঙে তার ভেতর থেকে 6 প্যাকেটে প্রায় 62 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এমর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধার করা গাঁজার কালোবাজারি মূল্য 20 লক্ষাধিক টাকা। আর এই পাচার চক্রের নামধাম সবকিছু পুলিশের হাতে উঠে এসেছে, কিন্তু তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। পরে উদ্ধারকৃত গাঁজাগুলি রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। উত্তর ত্রিপুরার যে জনগণ, সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরাকে করার যে একটা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে। আজকে যেই এখানে যেটা হলো, এটাতে আমাদের এইচডিও সাহেব যে আছেন ধর্মনগরের, দেবাশিস সাহা, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন, যেটা আছে যে এরকম ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফিট মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এইচডিও সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক দুটি ম্যাজিস্ট্রেটও ছিল, ওনাদের সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম। মানে পিকুলিয়ার এই ধরন, মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা। তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না, আমরা সজাগ আছি। আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাবো। কত কেজি গাঁজা হয়েছে এখানে? যেটা হয়েছে 61 কেজি। বাজার মূল্য কত? প্রায় 20 লাখ টাকার মতো হয়ে যাবে।